নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি আবার কার্যক্রমটি শুরু করার জন্য তার প্রস্তুতি নিয়েছেন এবং সবাইকে অনুরোধ করছেন শান্ত হয়ে বসার জন্য। আপনি দেখতে পাচ্ছেন তিনি বলছেন এখানে নৌকা প্রতীক পেয়েছেন 50,310, নৌকা প্রতীক 50,310, স্বতন্ত্র হরিণপক্ষে 2,329, মোহাম্মদ নিজামুদ্দিন পেয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে 29,99, টেবিল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 49,967, মোহাম্মদ রাশেদুল ইসলাম পেয়েছেন হাত পাখা 3,040। এখানে বেসরকারিভাবে জনাব আরফানুল হক রিফাত বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জনাব আরফানুল হক রিফাত নৌকা প্রতীক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা পেয়েছে 50,310, টেবিল ঘড়ি পেয়েছে 49,967, ব্যবধান খুবই অল্প 343। মেয়র পদের ফলাফল, বেসরকারি ফলাফল এখানে ঘোষণা করা হলো।